নমস্কার, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা বানাতে যাব সেটা হচ্ছে মটর আলুর পরোটা। তো আমি এখানে দু কাপ আটা নিয়ে নিয়েছি, যে আটা আর কি রুটি টুটি হয় সেই আটা নিয়েছি, গমের আটা। আমি কি কি নিয়েছি এখানে, আমি কড়াইশুঁটি, ফ্রেশ কড়াইশুঁটি আমি বয়েল করে নিয়েছি। এখানেও একটা বড় আলু, এই সাইজের আলু, আমি একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে চারটে কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, এখানে ধনে পাতা এক বাটি কুচো করে নিয়েছি, এখানে আমচুর পাউডার, সামান্য একটু আমচুর পাউডার নিয়েছি, এখানে 1 টেবিল টিস্পুন আমি চাট মশলা নিয়েছি, এখানে চিলি ফ্লেক্স 1/4 টিস্পুন আমি নিয়েছি, এখানে লবণ নিয়েছি, হিং নিয়েছি। আর আমি এটা পেস্ট করে নেব, এটা মিক্সিতে পেস্ট করে নেব। তো আমি এটা মিক্সিতে পেস্ট করে ফিরছি, আমি পেস্ট করেছি এটা, আমি মিক্সিতে পেস্ট করেছি। এটা এমনি আলু মেশারে যেরকম আলু মেশার আছে তার মধ্যেও ম্যাশ করে নেওয়া যায়। আমি 1 টিস্পুন আদা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এটা আদা পেস্টও নেওয়া, এই কুড়িয়েও নেওয়া যায়। আমি চিলি ফ্লেক্স নিয়েছিলাম 1/4 টিস্পুন দিয়ে দিলাম, চাট মশলা নিয়েছিলাম 1 টিস্পুন, ধনে পাতা নিয়েছিলাম এক বাটি, আমি চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। ঝালটা নিজেদের রুচি মতো দিতে হবে, কতটা দিলে ভালো হয়। আমি আমচুর পাউডার দিয়ে দিলাম, আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, লবণটা আর একটু দরকার হতে পারে। আমি এখানে 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম, এবার আমি আলুটা কুড়িয়ে নেব। আমি যে বয়েল করে নিয়েছিলাম আলুটা সেটা আমি কুড়িয়ে নিচ্ছি, এটা ম্যাশ করেও নেওয়া যায়, ম্যাশ করলে অনেক সময় গোটা থাকে, সেই জন্য আমি কুড়িয়ে নিচ্ছি। এবার আমি এটা পুরোটাই আলুর মধ্যে দিয়ে দিলাম, আলু যে বয়েল করে আমি কুড়িয়ে নিয়েছি তার মধ্যে আমি সব দিয়ে দিলাম। এটা সকালের ব্রেকফাস্টে নিতে পারেন, আবার রাত্রে এটা ডিনারেও নেওয়া যায়, খুব টেস্টি এই পরোটা। আমি একটু ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি, সব মশলা যা যা দিয়েছি, আমি যা যা উপকরণ দিয়েছি সব ঠিক করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে দু কাপ আটা নিয়েছিলাম সেটা অল্প অল্প করে মেশাবো আমি। এবার আমি হাত দিয়ে মাখবো। প্রথমে আমি আটার সঙ্গে যা 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 উপকরণ আছে আমি দিয়েছি সব ভালো করে মিশিয়ে নেবো আটার সঙ্গে। জল খুব সাবধানে দিতে হবে, কারণ এখানে আমাদের আলু আছে আর সেদ্ধ মটর আছে, কড়াইশুঁটিটা সেদ্ধ আছে, ওইগুলো জল আছে, সেই জন্য আমাদের জলটা একটু কম দিতে হবে। এরকম করে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। এবার আমি 1 টিস্পুন আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমার আটাটা মাখা হয়ে গেছে, আমি 5 মিনিট এটা রেস্টে রাখবো, তারপরে আমি পরোটা করে দেখাচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি নেচি কেটে, আমি নেচিগুলো এই এই সাইজের করছি, এটা আপনাদের ইচ্ছা মতন করবেন। এবার আমি এটা বেলবো, এটা আটা দিয়েও বেলা যায় আর তেল দিয়েও বেলা যায়। আমি গ্যাসটা একটু ফ্লেম হাই করলাম, এটা খেতে খুবই ভালো টেস্ট, আপনারা করবেন, করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই লাইক করবেন,
আর সকলের সঙ্গে শেয়ার করবেন। আমি আর একটা বেলছি। এটা যে কোনো চাটনি, সস, আচার এসব দিয়ে খাওয়া যায়, কোনো তরকারির দরকার হয় না। আমার এবারে একটু চাটুটা কাঁদবে, আমার চাটু তেতে গেছে। এবার আমি একটা দিয়ে দিলাম, এটা দেখতে খুব সুন্দর হয়, চারিদিকে সবুজ, কোনো দেখায় লাল, খুব সুন্দর হয়, বাচ্চাদের খুব ভাল লাগবে, দেখতে খুব সুন্দর, ফটাফট খেয়ে নেবে। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এপাশ ওপাশ করে কেউ যদি এটা রুটির আকারে করতে চান, তেল দেব না, তেল খাই না, তাহলে রুটির আকারে করে খাওয়া যাবে। রুটির আকারে করলেও এটা টেস্ট হয়। এবার আমি উল্টে দিলাম, আমি এপাশেও তেল দিয়ে দিলাম। আমি ফ্লেম হাই করলাম, এরকম লাল লাল করে ভাজা হবে। এরকম উল্টে পাল্টে ভালো করে ঠেসে ঠেসে ভাজতে হবে। এটার মধ্যে আমি একটা আলু দিয়েছি, যদি কারোর ইচ্ছা হয় একটু আলুটা বেশি দিতে পারে। আমি গ্যাস অফ করে দিলাম, আমার হয়ে গেছে, আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার মটর আলুর পরোটা হয়ে গেল, আমি সস দিয়ে পরিবেশন করেছি। যে কোনো চাটনি, সস, আচার দিয়ে এটা খাওয়া যায়। আপনারাও করবেন, করে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।